প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। আজকে অবশ্যই আপনারা আমার হাতে পিতা দেখে বুঝতে পারতেছেন যে কোনো একটা বিষয়ে মাপজোক হবে। হ্যাঁ অবশ্যই, আজকে যে আমি আমার সেরেনা মৌমাছির যে মধু নিষ্কাশন যন্ত্র, এই যন্ত্রের মাপজোক আমি আপনাদেরকে দেখাবো, যে ড্রামটা কতটুকু মাপে আছে, ফ্রেমটা কতটুকু মাপে আছে, আমি সব আস্তে আস্তে ফিটিং করে আপনাদেরকে দেখাবো। আমার যে ড্রামটা আছে সম্পূর্ণ পাট পাট করা আছে। অনেকে দেখা যায় যে একসাথে জোর ওই লাগাইল থাকে, এই ওয়ার্নিং করা থাকে বা এই খোলা যায় না, সব কিছু জোরজোড়া করা যায় না। আমি পাট পাট করার কারণ হইলো যাতে এটা সম্পূর্ণভাবে পরিষ্কার করা যায় বা মধুটা নিষ্কাশন হওয়ার পরে আমি যাতে খুলতে পারি, সেই জন্য আমি আমার ফর্মুলাতে আমি এটা করছি আর কি। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই ড্রামটা কতটুকু আছে মাপে। এই যে দেখুন, এদিকে আছে 15, গোলটা রাউন্ডটা 15, আর ভের আছে আমার, ভের আছে 49, আর উচ্চতা আছে 18। আর আমি এখানে নিচ থেকে একটু করে দিছি, এটা নাট দিয়ে আটকে রাখছি, নাট দিয়ে আটকে রাখছি যাতে মধুটা নিচে পড়লে, যাতে মেশিনটা ঘুরার পরে যাতে মধুটা এইটার ফ্রেমটার মধ্যে না লাগে, সেই জন্য উপরে দিছি, নাট সিস্টেম দিয়ে রাখছি, যে কোনোভাবে খোলা যাবে। তো বন্ধুরা, তো আমার এই ড্রামের মাপটা তো আমি দেখালাম, এখন দেখুন আমার ভিতরের ফ্রেমের মাপটা। এটু হচ্ছে আপনার প্রায় 8.5 ইঞ্চি, এদিকেও 8.5, এদিকেও 8.5, 8.5 ইঞ্চি দেওয়া হয়েছে। আর উচ্চতা দিছি আমার ফ্রেম অনুযায়ী 13, ফ্রেম তো ছোটো বড় আছে সেই জন্য 13 দিয়ে রাখছি, যাতে বড়টাও খোলা যায় ছোটোটাও খোলা যায়। আর এখন আমি বিশেষ করে যেটা দেখাবো, এটা এখানে আপনার বেয়ারিং দেওয়া হয়েছে ছোটো, এই বেয়ারিংয়ের মধ্যে আমি এটা বসিয়ে দিব। বেয়ারিংয়ের মধ্যে এটা বসিয়ে রাখবো, বসিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে। তারপরে আমি এই যে পাটটা দিছি, পাতার মধ্যে গাই আছে, এখানে ড্রামের মধ্যে গাই আছে, দেখা ড্রামের মধ্যে গাই আছে, ছিদ্র করা আছে, ছিদ্রর মধ্যে নাট দিয়ে রাখবো। চারপাশ রং করছি যাতে জং না আসে, আশা করি জং আসবে না। ভালো পরিমাণে শীট দেওয়া হয়েছে, আরও শীট আর ভিতরে দেই নাই, কারণ যদি মধু সংগ্রহ করি আর অনেক সময় দেখা যায় রং ছুটে মধুর মধ্যে পড়ে যাবে, সেজন্য আমি এটা দেই নাই ভিতরে। অনেকে আছে অনেক ভালো পরিমাণে শীট দিয়ে তৈরি করেন, ভালোভাবে টাইট দিতে হয়। কাজ শেষ, এখন আমি এটা ফিনিয়মটা বসাবো। এখানে কিন্তু বিয়ারিং দেওয়া আছে, এটার মধ্যে বসিয়ে দেব। এখানে একটা ওয়াশার লাগে, নাটের দুইটা ওয়াশার লাগে, তারপরে এখানে আমি নাটটা বসিয়ে দিব। এটা আমি হ্যান্ডেলটা ব্যবহার করছি পানির পাম্পের, পানির পাম্পের হ্যান্ডেল মধ্যে ব্যবহার করছি। আর এখন যেটা দেখবেন, এটা একটা সিটু মেশিনের পার্টস, এটা আমি এখন বসাবো এটার মধ্যে। এই যে দেখুন, এখানে যে একটা ছিদ্র আছে, ছিদ্রটাতে আমি এই যে এটা দিয়ে দেবো, না হলে
এটা ঘুরবে না, ঘুরবে কিন্তু, এটা ঘুরবে কিন্তু নিচের যে প্রেমটা এটা ঘুরবে না। এটা সহজে খোলার জন্য এটা আমি দিয়ে দিলাম যাতে সহজ হয়। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এটা এটা কিন্তু লেভেল ভাবে রাখতে হবে, না হলে হবে না, কোনো হলে হবে না। দাঁতগুলা যে আছে দাঁতগুলো এটার মধ্যে লাগে, দেখুন কিভাবে দাঁতগুলা লাগে, ফিক্সডভাবে লাগে। তারপরে যে ফ্রেমগুলো আছে, ফ্রেম যাতে নড়াচড়া না করে সেই জন্য এখানে তার দেওয়া হয়েছে, এই যে শলা এখানে দেওয়ার পরে যাতে এদিকে না সরে যায় সেই জন্য দেওয়া হয়েছে। তারপরে আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার সিস্টেমটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও সামনের দিকে অগ্রসর হতে পারি।